নীলফামারী জেলার ডোমার উপজেলা চিলাহাটিতে জনসুমারি ও গৃহগণনা 2022-এর গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনসুমারি আয়োজন সমৃদ্ধ উন্নয়ন প্রতিপাদ্যে শুরু হতে যাওয়া দেশের ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা সুষ্ঠু বাস্তবায়নের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। চার দিনব্যাপী এই ব্যাচের প্রথম ব্যাচের উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি গত শনিবার 4 জুন 2022 সকাল 8টা থেকে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় শুরু হয় ও 7 জুন মঙ্গলবার শেষ হয়। ডোমার উপজেলার সবচেয়ে বড় এই ভোগডাবুরী ইউনিয়নে জনসুমারি ও গৃহগণনা 2022 সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সর্বমোট 107 জন মাঠে কাজ করবেন। এর মধ্যে 16 জন সুপারভাইজার এবং 91 জন গণনাকারী। 4 থেকে 7 জুন 2022 ভোগডাবুরী ইউনিয়নের প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন 54 জন গণনাকারী ও 10 জন সুপারভাইজার সহ মোট 64 জন এবং আগামী 9 থেকে 12 জুন 2022 ভোগডাবুরী ইউনিয়নের দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন 37 জন গণনাকারী ও 6 জন সুপারভাইজার সহ মোট 43 জন। গত শনিবার ভোগডাবুরী ইউনিয়নে জনসুমারি ও গৃহগণনা 2022 তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন 1 নং ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম কালু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ওমর আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার ডোমার। জনসুমারি ও গৃহগণনা 2022 তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন আইটি সুপারভাইজার জনাব মোহাম্মদ বেলাল হোসেন ও জোনাল অফিসার জনাব মোহাম্মদ শামসুল ইসলাম। উল্লেখ্য যে বাংলাদেশে এ পর্যন্ত 5 বার আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, দ্বিতীয়টি 7 বছর পর 1981 সালে, তৃতীয় চতুর্থ ও পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় 10 বছরের পর্যাবৃত্তি অনুসরণ করে যথাক্রমে 91, 2001 ও 2011 সালে। এরই ধারাবাহিকতায় 2021 সালে জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা বিলম্বিত হয়। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনাকে জনসুমারি ও গৃহগণনা নামে অভিহিত করা হয়েছে। আগামী 15 থেকে 21 জুন সময়ে অনুষ্ঠিত হবে দেশের ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা 2022। দেশের প্রথম ডিজিটাল এই সুমারিতে তথ্য সংগ্রহ করা হবে ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে। এ সুমারিতে 3,67,000 গণনাকারী সশরীরে প্রতিটি খানায় গিয়ে তথ্য উপাত্ত ট্যাবের মাধ্যমে সংগ্রহ করবেন। মোকাদ্দেস লিটু, চিলাহাটি।